রাজবাড়ী সদরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুর রহিম নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, রোববার বিকেলে রহিম ডাকাতকে আটক করা হয়। পরে তাকে নিয়ে চন্দনী ইউনিয়নের কালীবাড়ি এলাকায় অস্ত্রোদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয় রহিম। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। নিহত রহিমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ আটটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।